প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বাসাবাড়ির জন্য প্রদীপ মেনচুইজ না সার্কিট ব্রেকার কোনটা ভালো এবং এগুলোর বর্তমান বাজারের দাম কেমন, এই নিয়ে আজকে ভিডিওটি। তো আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে জানবো যে বর্তমানে এগুলোর দাম কেমন যাচ্ছে। প্রদীপ মেনচুইজের কিন্তু এখনো অনেক মানুষ প্রদীপ মেনচুইজ ব্যবহার করে, তো সার্কিট ব্রেকারটা কিন্তু অনেকটা সেফটি নিরাপদ এবং কোনো দুর্ঘটনা হলে কিন্তু একলাই পড়ে গেলে বাসার মানুষ কিন্তু আবার অন করে দিতে পারে। আর এটা হচ্ছে হলো একটা 32 অ্যাম্পিয়ারের ডিপি সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে হলো সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, তো এটাও খুব ভালো। এটা বক্স কাভারের ভিতর থাকে এবং এর সাথে কিন্তু কোনো ওয়্যার ঠেকলেও কেউ হাত দিলে শর্ট খাবে না, শুধু এইটুকু বের হয়ে থাকবে। এর মাধ্যমে কিন্তু অন অফ করতে পারবে এবং বাসাতে লোড অনুযায়ী কিন্তু আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করব। যদি ফ্রিজ, রাইস কুকার বা সে ভারী লোড চালাতে হয় তাহলে সার্কিট ব্রেকার তাহলে ডবল ব্যবহার করতে হবে, 32 অ্যাম্পিয়ার সার্কিট ব্যবহার করব। আর যদি দেখা যায় যাদের বাসাতে অত কিছু ব্যবহার করে না সিম্পল, তারা আমরা 10, 16 বা 20 এরকম ব্যবহার করবো। আর যাদের লোড একটু বেশি তারা আমরা একটু 32 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সার্কিট, আচ্ছা এই সার্কিট ব্রেকারের কত করে দাম? মাত্র 130 টাকা, 130 টাকা, 1 প্লাস। তো 16 অ্যাম্পিয়ারের এটা হচ্ছে হলো এসপি অর্থাৎ সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, আর ডিপি হচ্ছে ডবল পোল সার্কিট ব্রেকার। এটা হচ্ছে কত, 32 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার, তাই না? ডিপি, তো এটার দাম কত আসবে? মাত্র 260 টাকা। এটা হলো 260 টাকা। এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ওয়ারেন্টি গ্যারান্টি 3 বছরের। এটা 3 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি, 3 বছরের ভিতরে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি আবার নতুন দিবেন? আবার নতুন, আবার নতুন দিয়ে দিবেন। আচ্ছা এই যে বক্সটা দেখতে পাচ্ছি যে ডিপি, খুলে অন অফ করতে পারবে, তাই না? আর এবং বাসাতে কোনো দেখা যাচ্ছে শর্ট সার্কিট বা দুর্ঘটনা হলে সেটা কিন্তু এমনি অটোমেটিক কিক করবে সার্কিট ব্রেকার, তাই না? তাহলে এই বক্স সহ এটার দাম কত আসছে? বক্স সহ 320 টাকা। এটা বক্স সহ আসছে হলো 320 টাকা, তাই না? আর বক্সের দাম তাহলে কত আসলো? বক্সের দাম 80 টাকা। তো এই দিয়ে আসলো 320 টাকা, 320 টাকার একটা সেট, তাই না? আর এটার এই বক্সের দাম কত? এটা হচ্ছে 280 টাকার একটা সেট প্রদীপ মেন সুইচ, তাই না? শর্টকাট লাগলে অটোই পড়ে যায়। ও, তুমি যেটা বলতে চাইলে যে এটা শর্ট সার্কিট হলে অটোমেটিক্যালি পড়ে যায়, কিন্তু এটা সহজে একটা দুর্ঘটনা হলে পড়তে চায় না, কারণ একজন মানুষ যায় বন্ধ করতে হয়, কারণ এই যে আবার অনেক সময় যে কাট আউট এই যে ফিউজটা লাগাতে হয়, তাই না? এটা বাড়ির লোড অনুযায়ী সাধারণ মানুষ লোড গুনে ফিউজ গুনে লাগাতে হয়, দেখা যাচ্ছে যে একটু ফিউজ কেটে গেছে, তাও কিন্তু তারা বুঝতে পারে না অনেকে, সাধারণ মানুষ, তাই না? এবং আর দেখা যাচ্ছে যে অনেক সময় আমি দেখি যে বাসা বাড়িতে অনেক মোটা ফিউজ লাগাতে হয়, যার কারণে একটা দুর্ঘটনা হলে সহজে কিন্তু ফিউজটা পুড়ে না, তার বা অন্য জায়গাতে একটা দুর্ঘটনা হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু বাড়ির একটা লোড ক্যালকুলেশন করে সেই অনুযায়ী কিন্তু তামার এই পার্টটা কিন্তু এখানে বসাতে হয়, তাই না? ওয়্যারটি, এটা অনেকে বুঝে না বা ফিউজ কেটে গেলেও কিন্তু অনেকে বুঝতে পারে না। আর আগে হয়তো প্রদীপ মেন সুইচটা কিন্তু ভালো চলত, কিন্তু বর্তমানে কোনটা ভালো চলে, তোমার বিক্রি হয় কোনটা বেশি? বর্তমানে হচ্ছে প্রদীপ মেন সুইচ হচ্ছে 60% চলে, আর সার্টিফিকেট হচ্ছে 40% চলে। এটা 60% চলে এবং 40% চলে, তার মানে এখনো এটা ভালোই নেয় মানুষ, নেয়, তাই না? আর এগুলো দেখা যাচ্ছে যে প্রদীপ মেন সুইচ আমরা ধর এটা স্টিলের বডি, তাই না? কারণ এখানে কারেন্ট ঠেকে থাকলে শর্ট করার ভয় আছে, মানুষ অনেক ভয় করে, তো এখানে কিন্তু অবশ্যই আর্থিং কিন্তু দেওয়া জরুরি, কি বলো? এখানে আর্থিং দিতে হবে, কারণ মেটালের বডি না, কোনো সময় লিকেজ কারেন্ট যদি বডির সঙ্গে ঠেকে যায় আর্থিং দেওয়ার কারণে কিন্তু সে দুর্ঘটনা থেকে সেফ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু অন অফ করা হয়। আর এই যে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চেঞ্জ ওভার সুইচ, এটার মাধ্যমে আইপিএস এবং পল্লী বিদ্যুতের লাইন দুইটা দেখা যাচ্ছে চালু, কারণ যখন পল্লী বিদ্যুতের লাইনটি চলে যায় তখন এই সুইচটা চেঞ্জ করে দিলে আইপিএস এর লাইন চলে আসবে, তাই না? আবার আইপিএস এর লাইন থেকে পল্লী বিদ্যুতের লাইন আসলে এই সুইচের মাধ্যমে চেঞ্জ করতে হবে, এর মাধ্যমে যেমন আইপিএস এর লাইনও দেওয়া যায় আর পল্লী বিদ্যুতের লাইনও দেওয়া যায়, তাই না? এটার দাম কত করে? মাত্র 30 টাকা, 30 টাকা, অর্থাৎ চেঞ্জ ওভার সুইচ, তাই না? আর এই যে এইগুলো দেখে যাচ্ছি ইন্ডিকেটর, ফিউজ, এগুলোর দাম কত করে? মোটামুটি সকেটের দাম 28 টাকা, বর্তমান বাজারে বাড়ছে,
ওইটা 28 টাকা আর এটা কত ইন্ডিকেটর হচ্ছে 25 টাকা ইন্ডিকেটর সুইচ হচ্ছে 25 টাকা ফিউজ হচ্ছে 25 টাকা মানে সবকিছুর দাম বেশি আগে দেখতাম 20 22 টাকা ছিল বেশি আর এই যে বোর্ডটার দাম কত 6-8 বোর্ড হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা করে আর এই যে এটার দাম কত আর এই লম্বা বোর্ড আর ঘাটের একই বডি এই দুটো একই কাজ এইটি চার কোণ আছে আর এই লম্বা দুটো একই কাজে লম্বা দেন একটু একটু 50 টাকা চার কোণ আছে এই হচ্ছে 60 টাকা এটা 50 টাকা এটা 60 টাকা তাই না আর ছোটগুলোর দাম কত ছোটগুনি হচ্ছে 40 টাকা 30 টাকা করে বিভিন্ন দাম আর তো প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ